মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটি আলোক পত্রিকার নাম। আর হয়তো তাকে দেখা হবে না টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে, কারণ সে বিদায় নিয়ে দিয়েছে ক্রিকেট থেকে, টি টোয়েন্টি ক্রিকেট থেকে। আজ নিজের ফেসবুকে ভেরিফাইড পেজে উনি ঘোষণা দিয়েছেন যে উনি আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। হয়তো মনের কষ্ট থেকে উনি এই কাজটি করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এশিয়া কাপে বারবার ক্যাচ মিস এবং রিভিউ না নেওয়া বিভিন্ন কারণে বাংলাদেশের ফেসবুক ইউটিউবে সমালোচনার ঝড় বইয়ে গেছে। এই রাগে ক্ষোভে উনি ওনার ফেসবুক পেজে লিখেছেন, প্রিয় দর্শক কিংবা আমার শ্রোতা বন্ধু যারা আছেন সবাই আমাকে ক্ষমা করে দিবেন, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের ভালোবাসায় একজন মুশফিকুর রহিম আপনাদেরকে হয়তো বিভিন্নভাবে খেলায় আমি আনন্দিত করতে পারছি, হয়তো এখন আমি সেটা পারছি না, এই জন্য বিভিন্ন কারণে আমি জাতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ থেকে আমি বিদায় নিচ্ছি। এই কথাটা শুনে দর্শক আমার খুব কষ্ট লেগেছে, কারণ এই জন্যই বাংলাদেশের ক্রিকেটে একজন আলোক বর্তিকা, একটা মশালের মতো, যেই মুশফিকুর রহিম একজন ডিপেন্ডেবল হিসাবে পরিচিত, তার খেলা দেখার জন্য কিন্তু আমরা আগ্রহ নিয়ে বসে থাকতাম। এমনও সময় গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটের খেলোয়াড়রা যখন একের পর এক আউট হয়ে যাচ্ছিলেন তখন কিন্তু এই মুশফিকুর রহিমই দলকে টিকিয়ে রেখেছেন, যথেষ্ট রান করেছেন। সেই মুশফিকুর রহিমকে আর হয়তো টি টোয়েন্টির মাঠে দেখা যাবে না, হয়তো এরকমই দেখা যাবে না আপনার তামিম ইকবালকে। আসলে বাংলাদেশের ক্রিকেটে যখন কেউ আলো ছড়িয়ে যায়, আলোক বর্তিকা দিয়ে যায়, তখন তাকে আমরা কিন্তু একেবারে কোলে উঠে নাচি, কিন্তু যখন সেটু ভুল করে কিংবা রান করতে না পারে তখন সেই তার অবদানগুলো আমরা ভুলে যাই। আপনারা কেউ বলতে পারবেন যে মুশফিকুর রহিমের অবদান কি বাংলাদেশে নাই? আছে, আমি তার একজন ফ্যান, এই জন্য আমি কথাগুলো বললাম। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মুশফিকুর রহিমের টি টোয়েন্টি ইতিহাসে রেকর্ড বেশি একটা ভালো না, 102টা উনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, 1500 রান উনি করেছেন, 6টা অর্ধশত রান উনি করেছেন, ওনার রানের গড় হলো 19 দশমিক কিছু আর কি সামথিং। তো দর্শক আসুন আমরা মুশফিকুর রহিমকে অবশ্যই ভালোবাসবো, তাকে ভুলে যাব না, তাকে হয়তো আমরা ওয়ান ডে ম্যাচে কিংবা টেস্টে দেখবো, কিন্তু টি টোয়েন্টিতে মুশফিকের সেই আলোক জ্বালানো সেই 4 আর 6 আমরা দেখবো না। এই জিনিসটা হয়তো আমাদের জন্য দুঃখজনক যারা আমরা মুশফিকুর রহিমকে ভালোবাসি। দর্শক ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর মুশফিকুর রহিমের জন্য সবসময় শুভকামনা রইল। আর টি টোয়েন্টি থেকে বিদায় নিলেও ওনাকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের ওয়ান ডে ম্যাচে কিংবা টেস্টে দেখতে পাবো, এই কামনাই করবো। দর্শক ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমাকে মন্তব্য ঘরে অবশ্যই লিখে জানাবেন আপনাদের পছন্দের ক্রিকেটারকে। একথা বলে তাসিন টিভি থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।